ফ্রেন্ডস, গুড মর্নিং। তো ভোরবেলায় একদম শেহরি খাওয়ার পর এখন ফিরে এলাম। আর দেখো, এখানে আমার মেয়ের ব্যাগপত্র একদম রেডি করে দিয়েছি, অল্প একটু বই দিয়েছি আর তার সঙ্গে দিয়েছি, আজকে যেহেতু 1 ঘন্টা ক্লাস হবে তো তার সাথে টিফিন বক্স, জলের বোতল দিয়ে ওর ব্যাগটা রেডি করে দিয়েছি। আর টিফিন বক্সে আমি বানাচ্ছি ম্যাগি ওকে টিফিন দেওয়ার জন্য। তো এক প্যাকেটই ম্যাগি করে দেবো, কারণ যদি একদম ফুল ক্লাস হতো, 12টার সময় ছুটি হতো, তাহলে ও যতটা খায় 2 প্যাকেট খায়, তো ওটা করে দিতাম। কিন্তু যেহেতু 10টায় ছুটি হয়ে যাবে, তো এক প্যাকেট ওকে ম্যাগি করে দিচ্ছি। আর ওকে আমি ঘুম থেকে তুলছি, ও এখনো উঠতে চাইছে না। তো দেখো, আমার মেয়ের প্রথম স্কুল, তার সঙ্গে আমার হচ্ছে রোজা কেমন কাটে সেই ব্লগ তোমাদের সাথে আমি শেয়ার করবো, দেখতে থাকো। আজকে মাহের ক্লাসটা হবে 8:20 থেকে, সকাল 8:20 থেকে হবে একবারই 9:40 পর্যন্ত। যেহেতু আজকে প্রথম দিন, তো আজকে কিছু হয়তো রুলস রেগুলেশন এগুলো বলবে, তো খুব তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে। আর কাল থেকে হবে 8:20 থেকে একবারই দুপুর 12টা পর্যন্ত। তো আমার মেয়ে দেখো, 7:05 বাজছে, এখনো পর্যন্ত ওকে আমি তুলতে পারছি না, ওর পাপার সাথে বিছানার উপরে শুয়ে আছে। তো আমি টিফিনটা বানিয়ে ওকে আমি তুলতে যাব, আর তারপর দেখা যাক ও রেডি হয়। ও তো বলছে আমি খুব এক্সাইটেড, কি করে আমি তো সেই টেনশন করছি, কারণ কোভিড এর জন্য যেহেতু ও নার্সারিটা পাইনি, তো সেই জন্য একবারই LKG, তো ফার্স্ট স্কুল, লাইফের ফার্স্ট স্কুল। তো কি করবে, আমি তো প্রচুর টেনশনে আছি যে কান্নাকাটি করবে কিনা, তোমরা দেখো। তো এই হচ্ছে মনা, ও এখানে দাঁড়িয়ে আছে, তো আমি ওর ড্রেস নিতে যাচ্ছি। তো স্কুল ড্রেস, আমার মেয়ের স্কুল ড্রেস, তো এটা ওকে পরানো হবে। চলো, তুমি স্কুল যাওয়ার জন্য এক্সাইটেড তো? তো দেখো, আমার মেয়ের স্কুল ইউনিফর্ম পরানো একদম কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হয়নি, জুতো পরাতে হবে, তারপর কমপ্লিট। হ্যাঁ, জুতো পরাতে হবে, তারপর কমপ্লিট হবে। আমি ওকে ঢুকিয়ে দিয়েছি স্কুলে। তো ঢোকার পর আমরা এখানে সবাই গার্জেনেরা ওয়েট করছি, তার সাথে সাথে আমরাও ওয়েট করছি, আমার হাজবেন্ডও আছে এখানে। তো একবারই ছুটি হওয়ার পর নিয়ে যাব। কে কাঁদছিল বন্ধুগুলো? নামাজ পড়া কমপ্লিট হলো, আমি এবার মাহিকে ঘুম পাড়াতে যাচ্ছি। আজকে মোনার স্কুল কেমন গেছে? ভালো। আজকে মোনার স্কুলে খুব মজা হয়েছে। কালকে স্কুল যাবে তো? হ্যাঁ, কালকে আবার স্কুল যাবে বলছে। তো যাবো যাবো যাবো
তো আমি ওকে একটু ঘুম পাড়া দেখাচ্ছি দেখ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবার একটা নতুন ভিডিও নিয়ে চেষ্টি। তো আমি ওকে ঘুম পাড়াতে যাচ্ছি, আর খাওয়া দাওয়া তো আমাদের কোনো ঝামেলা নেই, মাহিকে খাইয়ে দিয়েছি অনেকক্ষণ, আর একদম সন্ধ্যেবেলায় কি কি ইফতারি বানাবো সেটা তোমাদের কাছে নিয়ে আসবো। হ্যাঁ, সন্ধ্যেবেলায় একবারই ফিরে আসবো, কি কি ইফতারি বানাবো আর কখন ইফতারি করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আর দেখো রোজার দিকে মুখটা পুরো শুকিয়ে গেছে, মনে হয় এনার্জি দেখছো, স্কুলে মনে মজা হলো। আজকে প্রথম স্কুল ফল, আমি আদানের মটন কথা বলছি। হ্যাঁ ঠিক আছে, বাই, আবার একদম সন্ধ্যেবেলায়। আজান হয়ে গেছে, আমি যাচ্ছি উজু করতে, আর এখনই হচ্ছে খাবার টাবার সবকিছু রেডি হয়ে গেছে, দিয়ে আমরা ইফতারি করতে বসবো। হ্যাঁ, আর ইফতারি করতে করতে দেখাচ্ছি। তো ফ্রেন্ডস, ইফতারি করার পর আমি ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। যদি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলকে, লাইক করে দেবে ভিডিওটাকে। আর মুড়ি খাওয়া হয়ে গেছে, মুড়ি খাওয়ার ভিডিওটা তোমাদেরকে দেখানো হয়নি, এমনি যা যা ভাজা ভুজি করলাম সেগুলো দিয়ে আমরা মুড়ি খেয়েছি। তো বাই বাই, পরদিন দেখাবো নতুন একটা ব্লগের সাথে।